19 ঘন্টা পার হলেও বিশ্বভারতীতে আন্দোলন অব্যাহত। রাতভর ঘেরাও উপাচার্য অধ্যাপক কর্মীরা, বিক্ষোভের জেরে এমনকি শিক্ষা ভবনে বন্ধ হয়ে গিয়েছে সেমিস্টার পরীক্ষাও। আমাদের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গোপাল, গতকাল দুপুর থেকে ঘেরাও চলছে, পরীক্ষা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে, কোনো সমাধান সূত্র কি পাওয়া যাচ্ছে না? দেখো, সমাধান সূত্রে এখনো পাওয়া যায়নি। তার কারণ হচ্ছে পুরো পক্ষই কার্যত অনার রয়েছে এমনটা বলা যাচ্ছে। যেন এই ছাত্র আন্দোলনের জেরে সেমিস্টার পরীক্ষা ছিল, একটি বায়োলজির পরীক্ষা ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। নোটিশ দিয়ে সেমিস্টার পরীক্ষা বন্ধের যে সিদ্ধান্ত সেটা জানিয়ে দিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই মুহূর্তে কিন্তু আন্দোলন একইভাবে চলছে, প্রায় 19 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল। বিশ্বভারতীর ভিতরে উপাচার্য সহ বিভিন্ন ভবনের অধ্যক্ষ অধ্যাপকরা রয়েছেন, আটকে রয়েছেন। বাইরে কিন্তু উত্তেজনা রয়েছে, নতুন করে হোস্টেল লেখা চলছে। যদি বিশ্বভারতী কর্তৃপক্ষ বলেছেন যে ত্রিভিত্তির যে সিদ্ধান্ত হয়েছিল সেই ত্রিভিত্তির সিদ্ধান্ত থেকে তারা সরে এসছে। তারা বলেছে যে যারা 1000 টাকা দিয়েছিল 500 টাকার পরিবর্তে তাদের অ্যাডমিশনের সময় তাদের 500 টাকা অ্যাডজাস্ট করে দেওয়া হবে। যদিও প্রশ্ন উঠছে যে যারা আবেদন করছে প্রায় 17,000 তাদের টাকা কি হবে, যারা অ্যাডমিশন হবে তাদের নয় 500 টাকা অ্যাডজাস্ট হবে, কিন্তু বাকিদের টাকাটা কি হবে, এই প্রশ্নও কিন্তু উঠছে এই আন্দোলনের মধ্য থেকে। ধন্যবাদ গোপাল। কি দাবি করেছেন ছাত্রছাত্রীরা, তাদের কি বক্তব্য শোনাবো? আমরা কালকে দুপুর 3টে থেকে এখানে বিশ্বভারতীর উপাচার্যের আমন্ত্রণে সবাই সাধারণ বৈঠকে আসি এবং উনি যথারীতি আমাদের সমস্ত দাবি মানতে রাজি হননি। দ্বিতীয় দফাতেও আমরা একটা নেগোসিয়েশনের জায়গায় আসি, তারপরেও ওনারা আমাদের কোনো রকম ভাবে দাবি মানেননি। ওনারাও ভিতরে ছিলেন, আমরাও ভিতরে আছি, এখনো অব্দি ওনারাও আছেন। কিছুক্ষণ আগে সকাল তখন কয়টা বাজে, 5:30-6টা, ওনারা জোরপূর্বক আমাদের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং সমস্ত সিকিউরিটি এবং টিচাররা এসে আমাদের ছাত্র ছাত্রীদের উপর গায়ে হাত তোলেন, অশ্রাব্য ভাষা প্রয়োগ করেন। ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে বিশ্বভারতীতে চলছে বিক্ষোভ, ঠিক কি অবস্থা এখন সেখানে জানিয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়। বিশ্বভারতীতে ফি বৃদ্ধিকে কেন্দ্র করে যে ছাত্র আন্দোলন তৈরি হয়েছিল গত কয়েকদিন যাবত, গত কাল থেকে সেই আন্দোলনকারী ছাত্রদের সাথে ছাত্রীদের সাথে বৈঠকে বসেছিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ, কিন্তু সেখানে কোনো সূত্র না মেলায় কার্যত বিশ্বভারতীর যে গেট, লিপিকাগ্রিয়ের যে গেট, হ্যাঁ, সেটা কিন্তু কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে, তালা বন্ধ করে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা বাইরে আন্দোলন করছেন, ভিতরেও আন্দোলন করছেন এবং প্রেক্ষাগৃহের ভিতরে বিশ্বভারতী কর্তৃপক্ষ কার্যত বন্দী হয়ে রয়েছেন। বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপকরা তারা কিন্তু কার্যত বন্দী হয়ে রয়েছেন এবং গতকাল থেকে একটানা এই বন্দী দশায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। অধ্যাপকদের মধ্যে তাদের চিকিৎসা যেমন চলছে, ছাত্রছাত্রীরাও অসুস্থ হয়ে পড়ছেন। এখনও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ছাত্রছাত্রীরা আবার নতুন করে আন্দোলন যে আন্দোলন যে আরও যে উত্তেজনা ছড়াবে তার প্রস্তুতিও তারা নিয়েছেন এবং পোস্টার লেখা চলছে, পোস্টার সাটানো চলছে। আমি এখানেই আন্দোলনরত ছাত্রদের সাথে কথা বলবো। আপনাদের আন্দোলনটা কিসের জন্য? বিশ্বভারতীতে এটা হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্বভারতী এবং যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এই বিশ্বভারতী প্রতিষ্ঠার সময় নিজের বিভিন্ন দেশ বিদেশ থেকে ঘুরে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অর্থ সংগ্রহ করেছেন, কিন্তু কোনোভাবেই উনি এই বিশ্বভারতীতে ছাত্রদেরকে ওপর কোনো ফির বোঝা চাপাতে চাননি। অথচ এখানকার এই বিশ্বভারতীতেই ওনার চিন্তা লঙ্ঘিত হচ্ছে। এখানকার কর্তৃপক্ষ তারা স্টুডেন্টদের ওপরে ব্যাপকভাবে ফিস চাপানো হচ্ছে এবং গোটা গতকাল কি কোনো সহায়তা বেরিয়েছে? এখানে আমরা 3টের সময় আমাদেরকে স্টুডেন্টদেরকে এখানে আসতে বলা হয়েছিল। এখানকার যে মিটিং, এখানে 80 জন স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিল এবং দীর্ঘ প্রায় রাত্রি 9টা পর্যন্ত মিটিং করেও কোনো মানে এখানে কোনো সিদ্ধান্তে আসা যায়নি। উপরন্তু আজকে যেটা দেখা গেল যে আজকে সকালবেলায় যখন স্টুডেন্টরা যখন এখানে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিল তখন স্টুডেন্টদের মানে উপরে যারা টিচার ফ্যাকাল্টি তারা ছাত্রদের উপরে হাত তাদের উপরে হাত তোলে, মেয়েদের উপরে তারা হাত তোলে, ফলে আমরা এর ঠিক যেটা ছাত্রছাত্রীরা যেমন বলছেন যে আজকে সকালবেলায় তারা আক্রান্ত হয়েছে, নিরাপত্তারক্ষীরা আক্রমণ করেছে এবং দেখাচ্ছে আমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত কিন্তু নতুন করে পোস্টার এই বিশ্বভারতীর যে দেওয়াল যেখানে কিন্তু কার্যত যার ভিতরে বন্দী রয়েছেন অধ্যাপক আচার্য বিভিন্ন ভবনে, সেই দেওয়ালে কিন্তু এই পোস্টার সাটানো হচ্ছে। কার্যত বলা যেতেই পারে যে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিকে কেন্দ্র করে ছাত্র আন্দোলন যেটা শুরু হয়েছিল গতকাল থেকে, যে ঘেরাও অভিযান রয়েছে সেই ঘেরাবে কিন্তু কার্যত ছাত্রছাত্রীরা অনড় রয়েছেন। তাদের দাবি কার
কার্যত এই বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে, একই সঙ্গে আজকে ছাত্রছাত্রীদের উপর সকালে যে আক্রমণ হয়েছে তারও প্রতিবাদ করতে হবে এবং যারা আক্রমণ চালিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক। ক্যামেরা এরশাদ এবং আবিরের সঙ্গে গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বোলপুর।